সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার এই চ্যানেলটি অতি অল্প সময়ের মধ্যেই তোমরা এত জনপ্রিয় করেছো, এত আমাকে বিখ্যাত করেছো, আমি এই জন্য তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের কাছে আমি অকুণ্ঠ ভালোবাসা এবং সমর্থন পেয়েই আমার এই পথ চলা, এবং তোমরা আমাকে প্রতিনিয়তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন মতামত পরামর্শ দিয়ে আমাকে সমৃদ্ধ করছো, তোমাদেরকে আমারও ভালোবাসা জানাচ্ছি। আজকে আরেকটি একটু জটিল বিষয় কিংবা একটু প্রচলিত ভাবে যে তথ্যগুলি বই পুস্তকে প্রয়োগে পাওয়া যায় না, একটু কম পাওয়া যায় এমন একটি টপিক, যার নাম হচ্ছে রস। একজন শিক্ষার্থী বন্ধুরা বলবে যে রস এই তো আমাদের পরীক্ষায় আসে না, এত একটা এরকম একটা সিলি বিষয় নিয়ে রস কিন্তু পরীক্ষায় আসে। আপনি বোঝেন না যে রস আসে। জি, রস কেমনি আসবে? আসবে এইভাবে যে মেঘনাদ বধ কাব্য কোন রসের সাহিত্য? কৃষ্ণ কুমারী নাটকটি কোন রসের রচিত? বা নিচের কোন সাহিত্যটি হাস্য রসের, কোনটি করুণ রসের? নিশ্চয় দেখেছেন আপনারা 38 BCS এর সাহিত্য বা 38 BCS এর প্রিলের প্রশ্ন দেখবেন যে বৈষ্ণব সাহিত্যে প্রেম রসকে কি বলা হয়, বৈষ্ণব সাহিত্যে প্রেম রসকে কি বলা হয়? মধুর রস। রস থেকে প্রশ্ন একেবারে যে আসে না তা কিন্তু নয়, একটু একটু আসে, এবং যত দিন যাবে এই বিষয়গুলি থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে, আপনারা পরীক্ষা দিলে বুঝতে পারবেন এসব। তো রসটা আসলে কি? রস হচ্ছে যে আমাদের যে সাহিত্যে যে নন্দন তত্ত্ব বলে, নন্দন তত্ত্ব চারটা জিনিস হচ্ছে আমাদের এখানে, একটি বলে রূপ, একটি রস, একটি ছন্দ, আর একটি অলঙ্কার। সাহিত্যের যাকে আমরা নাম দিয়েছি নন্দন তত্ত্ব, সাহিত্যের একটি আলোচ্য বিষয় আছে বাংলা ব্যাকরণের, দেখবেন নন্দন তত্ত্ব। এই নন্দন তত্ত্ব নামক আলোচ্য বিষয়টি চারটি টপিক আছে, রূপ, রস, ছন্দ এবং অলঙ্কার। আমি ছন্দ নিয়ে একটি ভিডিও আপনাদের দিয়েছি ইউটিউবে, আমার মনে হয় অনেক দেখেছেন আপনারা, প্রচুর সাড়া পড়েছে এটি। ছন্দ সর্বৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরিত ছন্দ কি, কিভাবে চিনব, বিশেষ করে কিভাবে কি সব কৌশলে চেনা যাবে, আপনারা নিশ্চয় দেখেছেন যে কিভাবে ছন্দকে আমরা অতি দ্রুত ব্যাপারটা দেখে আমরা নির্ণয় করবো, সে মেথডটা দিয়েছি, যারা দেখেনি তো অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আমরা অলঙ্কার নিয়ে হয়তো দিব আপনাদের, রূপটা নিয়েও দেওয়ার চেষ্টা করবো, তবে আজকে আমাদের টপিকটা হচ্ছে রস। প্রথমে আপনাদের বোঝাই যে রস এসছে সংস্কৃত রিম ধাতু থেকে, রিম সংস্কৃত রিম ধাতু থেকে সে রস, রিম মানে আস্বাদ করা, আস্বাদন করা, আস্বাদ বা আস্বাদন করা, ভোগ করা, কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এটি উপভোগ করা, যেটি সাধারণ অর্থে কি রিম মানে আস্বাদন করা বা ভোগ করা বা গ্রহণ করা, সাহিত্যের ক্ষেত্রে এটিকে বলা হয় উপভোগ। এখন আমরা জানবো রস কি, রিটেন পরীক্ষার রস কি, রস বা কত প্রকার। সাহিত্য পাঠ, সাহিত্য পাঠে পাঠকের যে অনুভূতি বা অনুভব, কোন একটি সাহিত্য পড়ার পরে বা পাঠ করার পরে পাঠকের যে অনুভব বা অনুভূতি, সেটির নাম হচ্ছে রস। এখন শিক্ষার্থী বন্ধুরা, আপনি আমার সংজ্ঞাটি বুঝেছেন কিনা বুঝতে খুবই ভালো, যারা বোঝেননি তাদের জন্য আমি একটু ল্যাবরেট করছি। আসলে অনুভবটা কি, দেখেন আপনি যখন একটা উপন্যাস, একটা সিনেমা দেখছেন, উপন্যাস তো পড়েন না, দু একজন পড়েন, তো দু একজনের জন্য তারা আমি ভিডিওটা বানাচ্ছি, ওভারঅল সবার জন্য, তো অন্তত সিনেমা দেখেন সবাই, সিনেমা যখন দেখেন কোন সিনেমা দেখে আপনি কি হাসেন? ইন্ডিয়ান অনেক সিনেমা আছে, হিন্দি সিনেমা বা বাংলাদেশ অনেক সিনেমা আছে, কিংবা আমাদের মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরী সাহেব, এদের যে নাটকগুলি হাসি আসে না, দেখলেই হাসি, তাই না? মানে চঞ্চল চৌধুরীর নাম বা মোশাররফ করিমকে দেখলেই কিন্তু কি একটা হাসি আসে, নাটক দেখলে আপনার ভিতরে হাসি আসছে, এটি কিন্তু রস, এটি অনুভব। আবার কোন সিনেমা দেখে আপনি কাঁদছেন, এটি একটি রস। টাইটানিক সিনেমার শেষ দৃশ্যে, টাইটানিক যখন কলেজে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে, এই যে নায়ক ডুবে যাচ্ছে, নায়িকা হাত বাড়াচ্ছে এরকম করে, নায়ক আস্তে আস্তে পানিতে ডুবে যাচ্ছে, কি কষ্ট আমাদের। কিছু সিনেমা দেখে, কিছু উপন্যাস পড়ে আমাদের চোখে জল আসে, এটা একটা রস। কিছু সাহিত্য দেখে আপনার হাসি আসছে, হাসি যাচ্ছে ভিতরে,
আনন্দ যাচ্ছে, কিছু করে কষ্ট পাওনা যাচ্ছে, কিছু সাহিত্য করে আপনার ভিতরে দেশপ্রেম যাচ্ছে, কিছু সাহিত্য করে আপনার ভিতরে ঘৃণা জাগে, কিছু সাহিত্য করে আপনার প্রেম জাগে। দেখবেন সিনেমায় নায়ক নায়িকা এত সুন্দরী, এত সুন্দর, কেন এত সুন্দর নায়িকা? নায়িকা একটু কালো কুলো খাটো খুটো একটু খসখসা খাসটা টাইপের হলে কি সমস্যা? নায়িকাকে কেন এত সুন্দর হতে হবে? রস রস জি, এই নায়িকাকে দেখে যেন আপনার ভিতরে কি রস। দেখবেন নায়িকা যখন নামে গাড়ি থেকে নিচ থেকে দেখায় পা দেখাচ্ছে, ঠিস 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 এইভাবে নামছে, গাল দেখাচ্ছে ঠিস 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 ঠিস, মানে পুরোটা একবারে দেখায় না, বিভিন্ন অঙ্গ একটু একটু করে দেখায়। কি চেহারা, কি গ্লেজ! আপনি মনে মনে ভাবছেন ও দীপিকা পাড়ুকোন, তাই না? কি আলিয়া ভাট যদি পেতাম। উদ্দেশ্য নায়িকার এই যে অবয়ব কিন্তু এত সৌন্দর্য সৃষ্টি করেছে কেন? আপনার ভিতরে, দর্শকের ভিতরে, পাঠকের ভিতরে রস সৃষ্টি। মাঝে মাঝে আবার নায়িকাকে বৃষ্টিতে ভেজায়, মাঝে মাঝে আবার তাই না নানান কিছু ছোট জামা কাপড় পরে, কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য পরিচালক প্রযোজকের উদ্দেশ্য কি? আপনার পাঠকের ভিতরে কি একটা রস। নায়ক এত হ্যান্ডসাম কেন? আমার মতো একটু ভাঙড়ি চুঙড়ি হলে সমস্যা কি হয়, তাই না? নায়ককে সালমান খানের মতো হতে হবে, শাকিব খানের মতো স্মার্ট হতে হবে, কেন? আমাদের মতো একটু ভাঙা চোর একটু ট্যাপা টোপা, তাই না? এরকম হলে একটু খসখসা টাইপের হলে কি সমস্যা? সমস্যা এটা যে আমাদের দেখে তো, তাই না, দর্শক যারা, দর্শক কি যারা, তাদের তো রস জাগবে না। কিন্তু সালমান খানকে যখন দেখবে, শাকিব খানকে যখন দেখবে, জিৎকে যখন দেখবে, দেবকে যখন দেখবে, তখন কি রস জাগবে? মাঝে মাঝে ওর শার্ট মাট খুলে ফেলবে, তাই না? এরকম ফিগার হ্যাপি যার জোশ নায়ক রস। এক একটি সাহিত্য এক একটি উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে, কি রস পাঠককে দেওয়া হবে। তো সাহিত্যের রস কয় প্রকার? রস হচ্ছে নয় প্রকার। রস কয় প্রকার? নয় প্রকার। কি কি? একটি নম্বর আদি রস। কি রস? আদি রস। এই আদি রসের অপর নাম কি? প্রেম রস। বৈষ্ণব সাহিত্যে এটাকে বলা হয় মধুর রস। মধুর এইটারই আরো নাম আছে শৃঙ্গার রস। সাহিত্যের প্রথম রসের নাম কি? আদি রস। আদি রস বা প্রেম রস বৈষ্ণব সাহিত্যে বলে মধুর রস। আর আদি প্রেম বা মধুর রস যখন বেশি গাঢ় হয়ে যায়, গভীর হয়, তখন সে রসের নাম হয়ে যায় কি? শৃঙ্গার। এরপরে পূর্ণ রস, পূর্ণ রস। তারপর একটি নাম হলো হাস্য রস। তারপর একটি নাম হচ্ছে বীর রস, বীর রস। একটি নাম হচ্ছে রৌদ্র রস, রৌদ্র। একটি নাম হচ্ছে ভয়ানক রস, ভয়ানক রস। ঠিক আছে, একটি নাম হচ্ছে বিভৎস রস, বিভৎস রস। একটি নাম হচ্ছে শান্ত রস। বুঝতে পারছেন? কয়টা হলো দেখেন? সবগুলো আলাদা গুণে নয়, এক দুই তিন চার না, সবগুলো কি একটা রস? দুই তিন চার পাঁচ ছয় সাত আট। আর একটা কি ধরো? অদ্ভুত রস, অদ্ভুত। সংস্কৃত আলঙ্কারিকরা কিংবা আমাদের প্রাচীন ভারত আলঙ্কারিকরা সাহিত্যের নয়টি রসের কথা বলেছেন। আকাশেতে লক্ষ্য তার সাথে কিন্তু একটা রে ইয়া, এই জীবনে পরাণ বন্ধ দিও তোমার উত্তরে। কোন রস? আদি রস, প্রেম রস, আদম হর্য রস, প্রেম রস। কবে আহিবে আমার পালারে, পালারে দিহি মঙ্গলাই মালারে, মালারে বুকের মধ্যে আগুন জ্বলে, নেভে নারে জল ছিটালে, কে? প্রেম রস, প্রেম। আর উদাহরণের দরকার আছে? জি। যে সাহিত্যের মধ্যে প্রেম জাগানোর চেষ্টা করা হয়, কাউকে দেখে তার ভালো লাগছে, প্রেম জাগছে, মধুর রস,
বৈষ্ণব সেটাছে ঢোল ঢোল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যাই ঈশ্বর হাসির তরণ হিললে মদন মূর্ছা পায়। ঢোল ঢোল কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যাই ঈশ্বর হাসির তরঙ্গ হিললে মদন মূর্ছা পায়। করুণ রস সিনেমা দেখে কে দুঃখ যাবে শোক যাবে ট্র্যাজেডি কৃষ্ণ কুমারী নিরপরাধ নিষ্পাপ রাজকুমারী কৃষ্ণার যে আত্মহত্যাত্মহনন পাঠক হৃদয় ক্ষতবিক্ষত হচ্ছে। আমাদের যে সিরাজউদ্দৌলা নাটক এই সিরাজউদ্দৌলা শেষে পতন পরাজয় আমাদের মনে দুঃখ জাগাচ্ছে। সিনেমায় দেখবেন যে নায়ক মারা যাচ্ছে নায়িকা মারা যাচ্ছে মিল ঘটছে না। দেবদাস সিনেমা দেবদাস পেটের পাশে কি এই যে মরে যাচ্ছে মুখে পানি দিচ্ছে পানি দিক দিয়ে গড়িয়ে যাচ্ছে যাচ্ছে না। নায়িকা জানতে পেরেছে যে ওই যে অমুক হ্যাঁ অমুক এলাকার দেবদাস মুখার্জি এবার যখন জানতে পেরেছে এইবার ছুটে চলে আসছে জমিদার নিষেধ করছে আয় গেট লাগাই দাও নায়িকা দৌড়াচ্ছে শাড়িতে আগুন লেগে যাচ্ছে শাড়ি মারি খুলে দিয়ে দু কানে ভাসছে তারা পারু যাচ্ছে জমিদার রাজনীতি গেট লেগে যাচ্ছে দারোয়ান গেট লাগিয়ে দিচ্ছে। আমি মনে মনে বলছি লাগিস না আসলে কি মরে যাবে নায়ক মরে যাবে না একটু পরে উঠে গা মাছ ধরে আবার নায়কের সাথে চা কফি খাবে। দুঃখ কি নায়িকা না নায়কের কষ্টকার পাঠকের পাঠকের দর্শকের নায়ক নায়িকা আপনি বোঝেন না দর্শক আপনি বোঝেন তো যে ছবি বানানো দুঃখ পান কেন এটি সাহিত্য আপনাকে ভুলিয়ে দেওয়া হয় আপনি দুঃখ পান কষ্ট পান নায়কের কষ্ট দেখে নায়িকার কষ্ট দেখে কিছু কষ্ট পান ওদের কোনো কষ্ট না কষ্টকার কষ্ট পাঠকের অনুভব। হাস্যরস কিছু সিনেমা দেখে প্রচন্ড হাসি আসছে উদাহরণ আমি বাড়াতে চাচ্ছি না অনেক কবিতা আছে অনেক গল্প আছে অনেক নাটক আছে আমি মোশাররফ করিম চঞ্চল চৌধুরীর নাটকের কথা বলেছি বাংলাদেশের কবিতার কথা বলেছি শব্দার ডাক্তার মাথা পড়ার ডাক্তার খেতে পেলে পানি খাই সিবিএ সিআইতে রাত দিন বসে বলে দুই দিন পরে বই আলোটা নিভিয়ে কেসে দেয় ডিলি ইত্যাদি ইত্যাদি হাস্য রাশি বীরস দেশপ্রেমমূলক কবিতা দেশপ্রেমমূলক কবিতা বলে বীরস দেশপ্রেম মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের একটা রেডিও থাকতো দেখেছেন রেডিও থাকতো মাঝে মাঝে গান শুনতো তারা হ্যাঁ সংবাদ শুনতো বিবিসির খবর শুনতো কিন্তু মাঝে মাঝে গান শুনতো কেন গান শুনতো যে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে তাই নাকি একটু মনোরঞ্জন শিলা কি জামানি মন্ডি মাদামি এগুলি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র কিংবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি এইগুলো এই কবিতা গান যখন শুনত তখন তাদের মনের মধ্যে কি দেশপ্রেম জানত দেশপ্রেম বীরত্ব জানত বীরসে যুদ্ধ বীরত্ব ব্যঞ্জক কোন ঘটনা বীরদের কোন কাহিনী দেশপ্রেমমূলক যত গান কবিতা সেগুলি মূলত কি রৌদ্র রস যখন কবি যৌক্তিকতার ঊর্ধ্বে চলে গেছেন কোন সামাজিক রাষ্ট্রীয় অন্যায় অবিচার অত্যাচারের ফলে কবির ধৈর্য স্থিতি ঘটেছে ধৈর্য হারিয়ে গেছে কবি কোনো কিছু মানতে চান না নজরুল বলছেন আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করে ভরা ডুবি আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এরপেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রী খোদার আসন আরশে দিয়া উঠিয়াছে ছিল বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মমলটে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর বরবীর আমি চির উন্নত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপনা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কে দিই পদচিহ্ন ভগবানের বুকে কি করবে পদচিহ্ন কে দেবে
মানে কি পা দিয়ে সোনা খাবে ভগবানের বুকে পা দিয়ে লাঠি মারবে ভালো কথা রৌদ্র রস কবি এত ভালো মন্দ বোঝেন না খেপে গেছে রেগে গেছে এত কিছু ভালো মন্দ যৌক্তিক অযৌক্তিক বোঝাতে টাইম নাই খেপে গেছে ব্রিটিশদের বলছেন এই দেশ ছাড়বি কিনা বল নইলে তোদের কিলির চোখে হাড় করবো জল এমন কিল মারবো কিল মেরে হাড় জল করে যায় কিনা অত কিছু ভাবনার আমার টাইম আমি খেপে গেছি যা কিছু তাহলে রেগে গেছে হিরো বলছে আয় দেখি কতজন মাগাধীরা সিনেমা আছে দেখবেন তামিল সিনেমা মাগাধীরা কি নায়ক 100 জনকে পাঠিয়েছে 100 জনকে পাঠিয়েছে তাই না দিলেন এবার 100 জনকে মেরে বলছে আর লাও শের খান আর লাও কতজনকে দাও আমি একা 100 গ্রামে ঝগড়া লাগে বলছে তোর সব তোর গোষ্ঠী ডেকে নেয় আমি একা 100 তোর কত জন বাড়ি ডেকে নেয় দেখছি তোর কি আছে তোর 14 গোষ্ঠী ডেকে নেয় রুদ্রস ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো রফিক আজাদ বলছে ভাত দে হারামজাদা নইলে কি মানচিত্র খাবো মানচিত্রকে খাওয়া যাবে কবি খেপে গেছেন ক্রুদ্ধ হয়ে গেছেন রেগে গেছেন তার এত কিছু যৌক্তিক বিষয় খাওয়ার টাইম নাই যা মুখে আসছে তাই বলে দিয়েছে রুদ্র রস ভয়ানক রস ভয়ানক জি ভয় ওই যে হরর সিনেমা ওই যে ভূতের সিনেমা দরজা খুলে যাচ্ছে পুরাতন বাড়ি প্রাচীন জীর্ণ বাড়ি রাজপ্রাসাদ রাজমহল হ্যাঁ পুরাতন বাড়ি যে সামনে দাঁড়িয়েছেন দরজা খুলে যাচ্ছে কেমন করে দরজা খুলে যাচ্ছে কে আসলে যখন দরজা খুলে তখন কেমন শব্দ হয় কে এরকম হয় দরজা খুলে যখন ভূতের সিনেমা অন্য সিনেমার দরজা কে এরকম ভূতের সিনেমা পাখি উঠছে ঝটপট ঝটপট করে অর্থাৎ অন্ধকার অর্থাৎ সুন্দরী মেয়ে নায়ক নায়কের সাথে প্রেম একসময় দেখেন যে আসলে নায়িকা না একটা সাপ বা ডাইনি বা রাক্ষসী যখন নায়ককে জড়িয়ে ধরছে নাই আপনার মনে প্রেম রস যাচ্ছে না কি রস যাচ্ছে ভয়ানক রস কারণ আপনি জানেন যে কি আসলে নায়িকা না কি এটা এটা ডাইনি বা শাকচন্নি বা পিশাচি এখনই নায়ককে খাবে ভয় যাচ্ছে প্রতি দৃশ্যে দৃশ্যে ভয় যাচ্ছে সিনেমা দেখে ভয়ানক রস বিভৎস রস বিভৎস ঘৃণা ঘৃণা এমন কিছু দৃশ্য তৈরি করা হয় সিনেমায় ঘৃণা জাগে কারোর প্রতি ঘৃণা জাগতে পারে কারোর প্রতি ঘৃণা জাগে না নীল দর্পণ নাটক নীল বিভৎস নাটক ঠিক নীল দর্পণ নাটক আমি জাস্ট একটি আপনাদের অনুমান ধারণা দেওয়ার জন্য নীল দর্পণ ট্র্যাজেডি নাটক তো কারোর প্রতি ঘৃণা ইংরেজরা কিভাবে নিষ্ঠুরতা করেছে নির্যাতন করেছে নীলকররা কি অমানবিকতা করেছে ঘৃণা জাগানো একটা উদ্দেশ্য পদি ময়রানি কিংবা ওখানে যে আছে দেখবেন যে ইংরেজ যে নীলকররা আছে পিপি রোগ আয় আই গুড এরা বাঙালি মেয়েদেরকে নিয়ে কি করছে ধর্ষণ করছে ওই দৃশ্য দেখে আমাদের ওদের প্রতি একটা ঘৃণা জাগবে দেখবেন সুচিত বলছে মুড়ি খেয়েছে দুর্ভিক্ষ রসনের সংকেত চেপে সিনেমা লক্ষণের সংকেত বেঁচে ফেরার সিনেমা ছিল অভাব দুর্ভিক্ষ মুড়ি কয়েকটি মুড়ি সিটিয়ে দিয়েছে বাটিতে দেন বাত্র তাড়াতাড়ি খেয়ে নেবে সিটিয়ে দিয়েছে কেন কুড়িয়ে কুড়িয়ে একটা করে খাবে সময় লাগে অনেকক্ষণ ধরে খাবে বাচ্চাটা নাক দিয়ে এই যে দেখবেন যে ময়লা বের হয়ে মুখের মধ্যে চলে গেছে মুড়ি যখন তুলছে মুড়ি মুখে একটা লাগছে দু একটা ওই নাকের ময়লা লাগছে ওগুলো আবার সে তুলে তুলে খাচ্ছে এই দৃশ্য দেখে আপনার ঘৃণা জানতে বিভৎসতা যাচ্ছে আমি একবার একটা চা খেতে গেছি একটা দোকানে খুব শখ করে কোচিং এর ফাঁকে ফাঁকে চা খাবো তো দোকানদার চা এরকম করে ঘুরছে দেখি যে চা ঘুটার ফাঁকে দিকে ঘাম গরম দিন প্রচন্ড গরম চায়ের দোকানে চায়ের হিট উঠছে ঘামটা আমি দিক দিয়ে গড়াচ্ছে নাকটার দিয়ে গড়ে টপ করে ওগুলো এক ফোঁটা পড়লো দোকানদার এত কিছু খেয়াল আসে ঠিক মতো ঘুটে ঘুটে দিচ্ছে আমার কাছে যখন দিয়েছে এই চা দেখে আমার মনে হচ্ছে প্রেম জাগবে প্রেম চা বা কফি দেখে আমার মনে প্রেম জাগে আমি খুব ভালোবাসি চা কফি এখন ওই যে চাটা দিল কফিটা দিল এবার তোমার প্রেম জাগবে না ঘৃণা জাগবে নায়িকার মুখ দেখে প্রেম জাগার কথা প্রেম জাগার কথা কিন্তু কবি বলছেন যে প্রিয়া তোমার মুখ যেন খোলা পায়খানা প্রিয়া তোমার মুখ যেন কি খোলা পায়খানা কবি কোনো কারণে ঘৃণা জাগাতে চায় তার প্রতি ঘৃণা জাগাচ্ছে প্রিয়া তোমার মুখ যেন খোলা পায়খানা তাহলে প্রিয়ার মুখ যদি খোলা পায়খানা হয় তাহলে কি প্রেম জাগবে মধুর জাগবে মধুর ঘৃণা জাগবে জি বিভৎস শান্তটা একদম শেষে বলবো বিশেষ একটা অদ্ভুত অদ্ভুত কিছু কিছু অদ্ভুত আচরণ অদ্ভুত
চন্ডী মঙ্গল কাব্য নাম শুনেছেন? চন্ডী মঙ্গল কাব্য, যে চন্ডী মঙ্গল কাব্যের নায়ক কালকেতু, বলছে মসুরিয়া মচুরিয়া গোপ দুটা বান্ধিলেন ঘাড়ে, এক শ্বাসে সাত হাড়ি আমানে উজাড়ি। এই যে নায়ক হিরো চন্ডী মঙ্গল কাব্যের কালকেতু, সে কালকেতু বলছে মসুরিয়া গোপ দুটা বান্ধিলেন ঘাড়ে, এমন বড় বড় মোষ, মোষ বিশাল বড় মোষ, খাবার সময় মোষে ডিস্টার্ব করে, এই জন্য কালকেতু কি করে খাবার সময় মসুরিয়া মচুরিয়া মানে একটু পাকিয়ে নিয়ে মসুরিয়া গোপ দুটা বান্ধিলেন ঘাড়ে, এক শ্বাসে সাত হাড়ি আমানি উজাড়ি, এক নিঃশ্বাসে সাত হাড়ি আমানি, আমরা পান্তাভাত মেরে দিল, মোষ দুটা পেঁচায় ঘাড়ের সাথে বেঁধে যাতে খাইতে ডিস্টার্ব না হয়, সাত হাড়ি পান্তাভাত এক নিঃশ্বাসে মেরে দিল। আমরা অদ্ভুত হয়ে যাই, মানে ওই বিষয়টা আমাদের কাছে অদ্ভুত দেখছে। সোনাভান নাম শুনেছেন? সোনাভান ফকির গরিবুল্লাহ একটি কাব্য, জামুয়া নাম সোনাভান, ফকির গরিবুল্লাহ জঙ্গল আমার জন্য ফকির গরিবুল্লাহ একটি কাব্য সোনাভান, বলছে যে দুধে জলে বিস্মন করিল সে পান, দুধে জলে বিস্মন করিল সে পান, আশি মন খানা পুনো খাই সোনাভান, এই দুধে জলে বিস্মন করিল সে পান, আশি মন খানা পুনো খাই সোনাভান। উঠিয়ে দুধে জলে বিস্মন করিল সে পান, দুধে জলে বিস্মন করিল সে পান, আশি মন খানা পুনো খায় সোনাভান, দুধার জল মিশিয়ে বিস্মনাকে মেরে দিয়েছে, বিস্মন দুধার জল, তারপর আশি মন খানা পুনো খায় সোনাভান, তারপর আশি মন খাবার, আগের যুগের বড় বড় বীর অনেক খাবার খেত, দুই চারটা হাতি ঘোড়া খেয়ে ফেলত, কুম্ভকর্ণ শুনেছেন? কুম্ভকর্ণ দুই চার পাঁচটা হাতি দিয়ে রাস্তা করত, অদ্ভুত যে অদ্ভুত রস, শান্ত রস। রবীন্দ্রনাথ ঠাকুর যেই রসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে রসের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, সেই রসটির নাম কি? শান্ত রস। শান্ত পড়েছেন? পড়েছেন গীতাঞ্জলি? পড়েছেন না? পড়েনি? কোনদিন দেখেছেন? দেখেনি? কেমন করে বিশ্বাস করে হবেন? স্যার বিশ্বাস করে হবেন মানে ফাজলামি হবেন, কিন্তু জ্ঞানের প্রতি আপনার কোন কৌতূহল আছে? পৃথিবীতে মানুষ দুই প্রকার, ভোগবাদী আর জ্ঞানবাদী, আপনি ভোগবাদী, আমি ভোগবাদী। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে কেনেন, তাই না? প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স কেনেন, কেনাই লাগবে, কি পড়ো আপনি, কি মাল, কারেন্ট অ্যাফেয়ার্স সবসময় আপনার পকেটে গোজা থেকে পড়েন, অনেকদিন তো লাইব্রেরিতে যান, কোনদিন কি মনে হয়েছে যে বাংলা ভাষায় যে এক কোটি গ্রন্থ রচিত হয়েছে, কোটি কোটি গ্রন্থ রচিত বাংলা ভাষায়, এই কোটি গ্রন্থের পরে একটি গ্রন্থ নোবেল পুরস্কার পেয়েছে, আছে এই গ্রন্থটিতে কি আছে, কোনদিন কি আপনার শখ হয়েছে, শখ জেগেছে, কৌতূহল জেগেছে, কোনদিন কি আপনার মনে হয়েছে বইটা দেখতে কেমন, কি আছে বলে গীতাঞ্জলি কি জিনিস, কি দেখতে কেমন, নোবেল পুরস্কার পেল কি, এটা কি আছে, কোনদিন মনে হয়েছে? হয়নি, কারণ আপনি জ্ঞানবাদী নন। আমাদের একজন বিখ্যাত বিজ্ঞানী মাঝে আপেল পড়েছিল, সবাই নামটা জানেন, কারণ নিউটন আপেল পড়েছিল না? জি, নিউটন বলেছে কেন পড়লো, কেন জ্ঞানের প্রথম সত্যি, আপনি হলে কি করতেন? জ্ঞানী হতে চান, প্রতিষ্ঠিত হতে চান, সফল হতে চান, জ্ঞানবাদ, জ্ঞানবাদের পথ অনুসরণ করতে হবে। এই প্রশ্নে বলছেন শান্তরস, শান্তরস কি এবং কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছে গীতাঞ্জলি, কি এমন আছে নোবেল পুরস্কার দেওয়ার পিছনে, কিন্তু একটা কারণ থাকে, অনেক কথা বলতে হবে, বলবো না। নোবেল পুরস্কার কিন্তু যে কোনো গ্রন্থকে দেয় না, অনেক বিখ্যাত গ্রন্থে নোবেল পুরস্কার পায়নি, আবার মোটামুটি কম গ্রন্থের, কম বিখ্যাত গ্রন্থে নোবেল পুরস্কার পেয়েছে। নোবেল পুরস্কার পাওয়ার শর্ত হচ্ছে ইফেক্ট, ইফেক্ট, ইফেক্ট। মালালা ইয়ুসুফজাই কেন নোবেল পুরস্কার পেয়েছে? আমাদের দেশে অনেক মেয়ে আছে যাদের স্কুলে যেতে দেওয়া হয়নি, বাড়ির মারধর করেছে, তাই না? বাবা মা যেতে দেয় না, পড়াতে বিষয়ে অনেক ঘটনা আছে। আমাদের বাংলাদেশে প্রাচীন বাংলায় রোকেয়া আমলে অন্তত 100 জন নারীকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল মালালার আগে, সেটা ভিন্ন কথা। মালালার অবদানকে আমি ছোট করে বলছি না, ছোট করার উদ্দেশ্য হচ্ছে মালালার যে
প্যাক্সিকা যে আমি যাবই তাহলে আমরা গুলি করে নারীদের স্কুলে যাওয়া যাবে না, কিন্তু মানার বলছে আমি যাবই, এটি প্রতিবাদে মানাদের সাহসটা অন্য মনে হচ্ছে সাহস জুগিয়েছে যে মানারা যদি যায় আমরা কেন যাবো, আমরা যাবো না। মানারা যে প্রতিবাদ করেছে আফগানিস্তান অনেক মেয়েকে করেছে, পাকিস্তান আফগানিস্তানের অনেক মেয়ে ওদের ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পেয়েছে, ইফেক্ট। এই জন্য মানালাকে পুরস্কার দেওয়া হয়েছে, যেন মানালের একটি প্রভাব ফেলে গোটা বিশ্বে নারী শিক্ষায় বা নারীর অগ্রগতি। তো নোবেল পুরস্কার কেন দেওয়া হয়েছে গীতাঞ্জলিকে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ, ঠিক কিনা? 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, 1913 সালে নোবেল পুরস্কার দিচ্ছে শান্ত রহস্যের জন্য, শান্ত রহস্য। পৃথিবীব্যাপী বিশ্বযুদ্ধ কেন হয়, যুদ্ধ কেন হয়, জাত্যাভিমান, জাতিতে জাতিতে বিদ্বেষ। জার্মানরা বলছে আমরা পৃথিবীর সেরা, আমেরিকা বলছে বলে তুই সেরা তো আমি কি ঘোড়া ডিম, জাপান বলছে তো আমি কি গায়ে ঘোড়ার ঘাস কাটবো। আধুনিক পৃথিবী কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের দায় প্রাপ্তি, কেন? জাত্যাভিমান। আমেরিকা বলছে আমি বস, রাশিয়া বলছে তুই বস তো আমি কি, আমি কি বাণিজ্য ভেসে এসেছি। উত্তর কোরিয়া বলছে যে খালি ব্যাগ খালি সাজায় রাখতেছে পারমাণবিক বোমা, টের পাবি সবাই বলে। ইরান মনে মনে বলতেছে খালি মঙ্গল উঠার লেড়ে দেয় টের পাবি, কাকে লেড়তে কাকে লেড়েছিস, এই যে জাত্যাভিমান। রবীন্দ্রনাথ বললেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জল। এর নাম শান্ত রস, নিজেকে বড় করা না, ছোট করা, অবনত করা, নত হওয়া। এবং দ্বিতীয় বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী গীতাঞ্জলি তথা সং অফারিংস নোবেল কমিটি মনে করলেন যে এই কাব্য যদি পৃথিবীর মানুষ গ্রহণ করে নোবেল পুরস্কার যখন দেওয়া হবে তখন তো এইটার প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হবে, মানে দেখবে কেন কি একটা বই পড়বে সবাই, পড়ে যদি এর এই রসটা গ্রহণ করে মানুষ শান্ত রস, তাহলে পৃথিবীতে যুদ্ধটা থেকে নাও লাগতে পারে। আমার তাহলে যাত্রা ধরুন আমি সেরা না, আমি ছোট ভাই তুই বড়। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজের করিতে গৌরব দান, নিজের কি বলি করি অপমান, আপনার এই শুধু ঘিরিয়া ঘিরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। শান্ত রস গীতাঞ্জলি কাব্যের বাণী পড়বেন, আমি বড় না আমি ছোট। পৃথিবীর সবাই যদি বলতো যে আমি ছোট, আমেরিকা যদি বলতো ভাই রাশিয়া তুই বড় আমি ছোট, উত্তর কোরিয়া তুই, সবাই যদি বলতো যে না ভাই আমি ছোট তোরা বড়, তাহলে পৃথিবীতে কিন্তু কোন জাত্যাভিমান, জাতিতে জাতিতে বিদ্বেষ, বিশ্বযুদ্ধ হওয়ার কোন সম্ভাবনা থাকবে না। আমাদের যে বস্তু, আমাদের যে ইয়ে, আমাদের যে শ্রীকৃষ্ণ চর্যাপদ, চর্যাপদ শান্ত রসের, চর্যাপদ কোন রসের, শান্ত রসের, শান্ত রসে ঈশ্বরের প্রতি আস্থা, বিশ্বাস, ধ্যান, সংসারবাদ, এত কিছু মারামারি কাটাকাটি করে সম্পদ লুণ্ঠন করে আমি পাঁচতলা বিল্ডিং দিয়ে আমার লাভ কি, আমার তো কবরে মাটিতে যাইতে হবে, সিধায় যেতে হবে, আমি এত কিছু দরকার নেই, যা হচ্ছে পৃথিবী যা ঘটছে ঘটুক না, আমি সোশ্যাল শান্ত রস। সুফিজম, সুফিবাদ কিংবা যে আমাদের চর্যাপদ, ধর্মীয় সকল সাহিত্যকে শান্ত রসে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি রস নিয়ে আপনাদের কে বিভ্রান্তি দূর হবে, এবং যদি কখনো কোন গ্রন্থ উল্লেখ করে বা কোনো বিষয় উল্লেখ করে বলে কোন রসের সাহিত্য, আশা করছি আমার একটি দৃঢ় বিশ্বাস যে আমার এই ক্লাসের আলোকে আপনারা সেটি উত্তর করতে পারবেন। আমার ক্লাসের দ্বারা যদি আপনারা উপকৃত হন আমার জন্য দোয়া করবেন, আমাকে শুভকামনা জানাবেন, ভালোবাসা জানাবেন, সম্ভবত লাইক দিবেন, কমেন্টস করবেন। জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন, আমি যেন আরো এরকম ভিডিও করে আপনাদের এই সমস্ত বিষয়গুলি জানাতে পারি এবং আপনাদের কোন না কোনো ভাবে একটু কাজে লাগতে পারি। ধন্যবাদ সবাইকে, আবারও কৃতজ্ঞতা, আল্লাহ হাফেজ।